তোমাদের সামনে আজকে আমি এই দুইটা অঙ্ক সমাধান করাবো এই দুইটা অঙ্ক কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে অনুপাত সম্পর্কিত অঙ্ক দেখো বলা আছে থ্রি পয়েন্ট ফাইভ অনুপাত ফাইভ পয়েন্ট সিক্সকে ওয়ান অনুপাত এ এবং বি অনুপাত ওয়ান আকারে প্রকাশ করো তাহলে দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ অনুপাত ফাইভ তাহলে প্রথমে আমাকে ওয়ান অনুপাত এ আকারে মানে প্রথমটাকে আমার ওয়ান বানাতে হবে প্রথমটাকে ওয়ান বানানোর জন্য আমরা দুইটাকে থ্রি পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করবো সমান দেখো থ্রি পয়েন্ট ফাইভ ভাগ থ্রি পয়েন্ট ফাইভ অনুপাত ফাইভ পয়েন্ট সিক্স ভাগ থ্রি পয়েন্ট ফাইভ আমরা এইটাকেও থ্রি পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করছি এটাকেও থ্রি পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করছি কেন থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ দ্বারা ভাগ করছে আমরা যদি কাটাকাটি করি করলে আসবে কিন্তু ওয়ান অনুপাত ফাইভ পয়েন্ট সিক্স ভাগ থ্রি পয়েন্ট ফাইভ সমান আসে ওয়ান পয়েন্ট সিক্স দেখো যে ব্যাপারটা ওয়ান অনুপাত এ আকারে প্রকাশ করতে বলছিল তাহলে ওয়ান অনুপাত ওয়ান পয়েন্ট সিক্স মানে এ মানে ওয়ান পয়েন্ট সিক্স তার মানে আমার এটা শেষ এরপরে এখন বি অনুপাত ওয়ান আকারে প্রকাশ করবো তাহলে লিখবো আবার দেখো থ্রি পয়েন্ট ফাইভ অনুপাত ফাইভ পয়েন্ট সিক্স তাহলে আমরা এখন এই পরেরটারে ওয়ান বানাবো সুতরাং এইটা এবং এইটাকে ফাইভ পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবো তার মানে থ্রি পয়েন্ট ফাইভ ভাগ ফাইভ পয়েন্ট সিক্স অনুপাত ফাইভ পয়েন্ট সিক্স ভাগ ফাইভ পয়েন্ট সিক্স এবার দেখো আমরা এইটা ভাগ থ্রি পয়েন্ট ফাইভ ভাগ ফাইভ পয়েন্ট সিক্স করলে আসে শূন্য দশমিক সিক্স টু ফাইভ অনুপাত ফাইভ পয়েন্ট সিক্স ভাগ ফাইভ পয়েন্ট সিক্স তাহলে আসলে হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার এত এবং এত দেখো যে ব্যাপারটা বলা ছিল থ্রি পয়েন্ট ফাইভ অনুপাত ফাইভ পয়েন্ট সিক্স কে ওয়ান অনুপাত এ এবং বি অনুপাত ওয়ান আকারে প্রকাশ করো মানে ওয়ান অনুপাত এ আকারে প্রকাশ করতে হবে যদি আমরা প্রথমটারে ওয়ান আনতে হয় তাহলে প্রথমে আছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ দ্বারা প্রথমটা এবং পরেরটা ভাগ করছি ভাগ করলে ওয়ান ওয়ান অনুপাত ওয়ান পয়েন্ট সিক্স আসে তার মানে ওয়ান অনুপাত এ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তার মানে একটা অ্যান্সার শেষ এরপরে বলা আছে বি অনুপাত ওয়ান আকারে প্রকাশ করো তাহলে পরেরটা হচ্ছে ওয়ান আনতে হবে তার মানে এইটা এবং এইটাকে আমরা এই ফাইভ পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করছি তাহলে কাটাকাটি করলে আসে ওয়ান আর এইটা ভাগ এইটা করলে আসে জিরো দশমিক সিক্স টু ফাইভ তার মানে জিরো দশমিক সিক্স টু ফাইভ অনুপাত ওয়ান তার মানে দেখো পরেরটায় ওয়ান আসছে তার মানে অ্যান্সার হচ্ছে এত এবং এত এখন আমরা এই পরের অঙ্কটা সমাধান করাবো বলা আছে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু ফাইভ অনুপাত সিক্স হলে থ্রি এক্স অনুপাত ফাইভ ওয়াই ইকুয়াল টু কত তার মানে আমার যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এক্স ইস টু ওয়াই টু ফাইভ ইস সিক্স এখন আমরা যদি অনুপাত তুলে দিই তাহলে হবে এক্স ভাগ ওয়াই ইকুয়াল টু ভাগ মানে এক্স ভাগ ওয়াই আমরা পেলাম ফাইভ ভাগ এখন আমাক বের করতে হবে হচ্ছে থ্রি এক্স অনুপাত ফাইভ সমান কত তাহলে এইটা আমরা লিখতে পারি দেখো এখন যদি আমরা অনুপাত তুলে দিই তাহলে হবে ভাগ হবে তার মানে থ্রি এক্স ভাগ ফাইভ ওয়াই হবে ইকুয়াল টু আমরা লিখতে পারি থ্রি বাই ফাইভ ইন্টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু থ্রি বাই ফাইভ ইন্টু এক্স ভাগ ওয়াই এক্স ভাগ ওয়াই আমরা পেলাম হচ্ছে ফাইভ বাই এখন দেখো আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি করলে থাকে হচ্ছে হাফ তাহলে এটার আমরা লিখতে পারি ওয়ান অনুপাত টু এটাই হচ্ছে দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছিলো বলা ছিল যে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ ইস টু সিক্স হলে থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই সমান কত তো দেখো দেওয়া আছে হচ্ছে এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু ফাইভ ইস টু সিক্স অনুপাত থাকলে ভাগ হয় আমরা ভাগ আকারে লিখছি তার মানে এক্স বাই ওয়াই ইকোয়াল টু ফাইভ বাই সিক্স পাই এখন যেটা মান বের করতে হবে থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই বের করতে হবে যেহেতু ইস টু আছে তাহলে আমরা ভাগ দিয়ে লিখছি এবার থ্রি ভাগ ফাইভ ইন্টু এক্স বাই ওয়াই লিখতে পারি দেখো এক্স বাই ওয়াই ইকোয়াল টু কিন্তু ফাইভ বাই সিক্স এবার কাটাকাটি করো কাটাকাটি করলে হাফ থাকে এবার এটার অনুপাত আকারে লিখলে হয় ওয়ান এটা টু টু এটাই হচ্ছে আমার অ্যান্সার তার মানে থ্রি এক্স ইস টু ফাইভ ওয়াই সমান হচ্ছে আমার বের হয়েছে বের হয়েছে যে ওয়ান ইস টু টু এটা হচ্ছে আমার নির্নেও অ্যান্সার এই পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ভালো থাকো বাই বাই